কি খবর? কেমন আছেন গোস্বামীজি? ভালো আছি, ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আপনি ভালো আছেন? আপনাদের কি আগে পরিচয় ছিল নাকি? না, পরিচয় নেই, তবে করে নিতে কতক্ষণ। তাছাড়া দুজন মানুষ কুশল বিনিময় করবে, তার জন্য কি আলাদা কোনো পরিচয় দরকার হয়? উনি বলছেন যে আমাকে চেনা চেনা লাগছে, তাই উনি আমাকে একটা নতুন নামে ডেকে ফেলেছেন। নতুন নাম? আমার নাম তো শুভানন্দ, আমার কোনো পদবি নেই। তাই নাকি? তাহলে আমার ভুল হয়েছে আপনার চিনতে। গুরুদেব, আপনি আপনি ভেতরে যান না, আমি কুরিয়ার কোম্পানির ওখান থেকে খোঁজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তোমাদের কথাবার্তা হয়ে গেলে একটু আমার ঘরে এসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আমি আসি। আসি তাহলে। আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম? আচ্ছা, উনি কি আপনার গুরুদেব? এই গোস্বামীজি? গোস্বামীজি কে? উনি তো গুরুদেব শুভানন্দ। ছাড়ো, যেটা বলছিলাম যে ওই, চলুন মামলার ব্যাপার নিয়ে কথা বলি। আপনি তো সবই জানেন। না, তাহলেও আপনার মুখ থেকে শুনলে সুবিধে হতো আর কি। শুনে আমি বলছি, উনি অনেকদিন আগে ওই বাইপাসের ধারে একটা জমি কিনেছিলেন। তো জমিতে অনেকগুলো অন্য ঝামেলা ছিল, সবকটাই ঝামেলা সলভ করে উনি পুরো টাকাটা দিয়ে জায়গাটাকে নিজের দখলে নেন। তবে ওদের মধ্যে একজন শুধু এড়ে বসে, একজন ভদ্রলোক, বয়স অনেকটাই। এর মধ্যে যেটা হয়, ওই ভদ্রলোকের নাতি কিডন্যাপ হয়ে যায়। ঠিক আছে, ওই মামলার কাগজপত্র নিয়ে চলে আসুন কালকে দুপুরে, এই ধরুন ধরুন একটা, না একটা না, চারটের সময়। তখন না হয় সব কথা আলোচনা করুন। না, পুরো ব্যাপারটা যদি তুমি, পুরো গোটা ব্যাপারটা যদি তুমি শুনে নিতে তাহলে ভালো হতো। না, বেশি সময় লাগবে না, তুমি একবার শুনে নিলে পুরো ব্যাপারটি তোমার কাছে জল ভাত। ছড়িয়ে বি অনিরুদ্ধ বাবু, দেখছেন তো আপনার চাচাজি চঞ্চল হয়ে উঠেছে। আরে কি মুশকিল, এতে তো চঞ্চল হওয়ার কি আছে? না, আপনি ব্যস্ত মানুষ, কাম তো হয়ে সকতা। ঠিক আছে, আমি কালকে আপনার অফিসে যাব। চলতাম। জয় শ্রী রাম। আমি চলি। কেমন আছেন গোস্বামীজি? তো ফির আপ কে রে কি আমার ভুল হয়েছে আপনার চিনতে? নিনি, আমার মনে হয় কাউন্সিলরকে কিন্তু আর একটু আগে থেকে জানানো উচিত ছিল। কোনো দরকার নেই, সবাইকে যখন ইনভাইট করবো তখনই করবো, নাহলে আগে থেকে এসে সব কাজে ব্যাগড়ে দেবে। বাচ্চাগুলোর উৎসাহ কিন্তু দেখার মতো জানো, সে কাগজ কেটে কেটে শিকড়ি টিকড়ি বানাচ্ছে, আম পাতা কদম ফুল সব লাইন দিয়ে লাগাচ্ছে, হই হই ব্যাপার। পড়াশোনার সময় উৎসাহটা থাকলেই ভালো। থাকবে থাকবে, ওদের উৎসাহ থাকবে। আমার চিন্তা হচ্ছে বাবা মাদের নিয়ে জানো, গ্যারেজ থেকে ওরা সব দু চার পয়সা আয় করে দিতে, তো সেটা এখন বন্ধ হয়ে গেল, ওদের নিয়ে আমার চিন্তা হচ্ছে। দেখা যাক কি হয়। হবে না, হবে না, কিচ্ছু হবে না, সব বন্ধ। মা, কি হলো? কিচ্ছু হয়নি। ইনগ্রেশন ইনগ্রেশন সব ক্যান্সেল করো। এই, তোর হয়েছে কি বলতো? হয়েছে আমার মাথা আর তোমার মুন্ডু। নিনি, ওসব করে কাজকর্ম করে লাভ নেই, ইনভিটেশন লিস্ট ক্যান্সেল করো। এই শোন, এরপর এক চোর মারবো, তখন থেকে তার জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে কি। রিমোর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আর তাহলে আমরা পারফর্ম করবো কি করে? রিমো কে? রিমো কে? রিমো কে চেনো না?
ও ফার্নান্ডেজ মানে ওই ওই গোয়ানিস ভদ্রলোক, তো তার সঙ্গে আমার স্কুলের ইনগ্রেশনের কি সম্পর্ক? নিনি এরেমো সেরেমো নয় নিনি, এ হচ্ছে আমাদের রামরতন, রামরতন তারপর হলো রাম, সেখান থেকে রামু, তারপর রেমো। ব্যান্ডে গাইবে তো তাই নামটা পাল্টে 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 এরকম হয়। এই এই তুমি চুপ করো তো, তোমার কাছে ভাষার বিবর্তনে ফিরিস থেকেও চাইনি। নিনি তোমার তোমার স্কুলের ইনগ্রেশন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। কেন জিজ্ঞেস কর? এই এই স্যান্ডি কি হচ্ছে বল না। রিমো আমার ব্যান্ডের ব্যাকআপ ভোকালিস্ট, আর ওর যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয় তাহলে আমরা কি করে পারফর্ম করব? আর যদি পারফর্মই না করতে পারি তাহলে ইনগ্রেশনের কি লাভ? ও মানে এই জন্য উদ্বোধনটাই হবে না বলছিস? স্যান্ডি একটা কথা বলি, একটু ঠান্ডা মাথায় শোন, গান বাজনা খুব ভালো জিনিস কিন্তু বেসিক্যালি সেটা তো একটা রিক্রিয়েশন, তার আগে ক্রিয়েশনটা তো হোক। মানে মানেটা আর কিছুই না স্যান্ডি, স্কুলটা তো হোক মানে সৃষ্টি হোক, গান বাজনা পরে করা যাবে। তাহলে উদ্বোধন হবে, পারফরমেন্স হবে না? হবে না? হ্যাঁ ইয়ার কি মানছো, একদম না। বাড়াবাড়ি করে ফেললাম বোধ হয়। স্যান্ডি আচ্ছা আগে রাগ করে না, আগে রাগ করে না, আমার মাথায় একটা আইডিয়া আছে, সেটা শুনবি তো? আরে শোন তো না, শুনে শুধু শুধু রাগ করছিস। বলি কী রে বলি, আগে থেকে কে দেখ দেখ, আগে শোন আইডিয়াটা বলি। হবে, লেট আস ট্রাই, চেষ্টা করে তো দেখতে পারি। আচ্ছা দাদা, এই বম্বের মতন বন্যার বৃষ্টি যদি ব্যাঙ্গালোরে হয় তখন হতে পারে না বলো? ও দাদা কি বলছিস বল না। না বলছি ধরো এই বম্বের মতন বন্যা আর বৃষ্টি যদি ব্যাঙ্গালোরে না হবে না, তুমি সব জেনে বসে আছো, দেখো না পাশের বাড়ির দত্তদাদের ছেলেটা গেছে ওই পড়তে বম্বেতে, তিন চার দিন তো বাবা মার কোনো খাওয়া দাওয়া নেই, এটা কেন এত দূরে দূরে সব পড়তে যায় বলো তো? আমি আজকালকার ছেলেমেয়েদের ধরন বুঝি না, কলকাতায় যেন পড়াশুনো হয়। নন্দা যা বুঝিস না সে নিয়ে কথা বলিস না তো, সমুদ্রে একটা নিম্নচাপ থেকে এরকম হয়, আর ব্যাঙ্গালোরে সমুদ্র কোথায়? বাবা আমার তো বোঝার দরকার নেই, ভাল লাগে না কাগজ দেখি দেখি কটা বাজে। কি তুমি অফিস যাবে না, কটা বাজে দেখেছো? না আজকে অন্য একটা কাজ আছে। অন্য আবার কি কাজ আছে তোমার অফিস ছেড়ে? কেন আর অন্য কোনো কাজ থাকতে পারে না? থাকতে পারে না আমি তা তো বলিনি বাবা, আমি শুধু বলেছি যে কোনদিন দেখিনি তো তাই। আসবো ইন্দ্র, তাহলে ইন্দ্র এসছে গো, এসো 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 শিগগির এসো এসো বসো। কেমন আছেন? ভালোই আছি। ব্রত আছে বাবু? না গো বাবু তো সেই সকালবেলায় কোন সাত সকালে বেরিয়ে গেল কিসব, ইস তুমি এত দূর এলে ওর সঙ্গে দেখা হলো না। না আসলে আমারই ভুল, আসার আগে একবার একটা ফোন করে আসা উচিত ছিল। আরে না না এটা ভুলের কি আছে, আমাদের সঙ্গে তো দেখা হলো তোমার, তুমি বসো তো আমি তোমার জন্য চা আনি। দাদা এই সব কথা বলে আমি আসছি। আজকে অফিস নেই আপনার? না আপনার তো পার্ক স্ট্রিট ব্রাঞ্চ তাই না? ব্রত বলছিল ও আপনাদের ব্যাংক থেকে একটা লোন পেয়েছে, ওর টাকাটা খুব দরকার ছিল,
কোটিটাকে বড় করার অনেক প্ল্যান। শেষের দিকে তো ও একদম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল, সবসময় বলতো আর নাকি কিছু হবে না, টাকাটা পেয়ে বড় একটা হেল্প হলো। বর্ষা মোহররা নেই? হ্যাঁ বোধহয় ও ঘরে আছে, তুমি যাও না, যাও। আসছি আমি। কি হয়েছে তোমার? এই আমাকে বলো তো কি হয়েছে, দেখি কি হয়েছে, কি হয়েছে তোমার? আই'ম সরি, আই'ম সরি, আমি তোমায় হার্ট করেছি। এ তো আচ্ছা বোকা, আমি দেখি কে বলেছে আমি হার্ট হয়েছি। আমি হার্ট হলে কি তোমার কাছে এইভাবে ছুটে আসতাম? সত্যি করে বলো, আমি এত বিচ্ছিরি করে কথা বলি যে তুমি হার্ট হওনি? সত্যি কথা বলবো? হ্যাঁ প্রথমে একটু খারাপ লেগেছিল, কিন্তু যতই সময় যেতে লাগলো আমার খারাপ লাগাটা চলে গিয়ে আমার মনে টেনশন হতে লাগলো। মনে হলো তোমার নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, নাহলে তুমি আমার সঙ্গে এভাবে কথাই বলতে পারো না। তুমি আমায় এত বোঝো কি করে? তুমি যে এত সহজ তাই, আর তোমায় ভালোবাসি বলে। কি হয়েছে তোমার বলবে না? সেদিন নিনির বাড়ির থেকে ফিরতে দেরি হয়েছে, তাই জন্য বাবা আমাকে কিরম ভাবে বকলো। এই কথা মাত্র? দেখো তো চারদিকে এত সব ঘটনা ঘটছে, বাবা তো টেনশন হতেই পারে। টেনশন হতে পারে ঠিক আছে, কিন্তু এরম ভাবে কেন বকবে, এত বাজে করে কেন বকবে? আমি জানি না আমি কি অন্যায় করেছি, আর যদি অন্যায় করেও থাকি ভালোভাবে তো বকতে পারে না কি বলো? কি হয়েছে? হঠাৎ আমার মনে হলো তোমার বাবা আজকে আমার সঙ্গেও নরমালি কথা বলেননি। আমার বাবা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? না একেবারেই তা নয়, কিন্তু আজকে ওনার সঙ্গে কথা বলে মনে হলো উনি আগের মতো মানে হাসি খুশি মেজাজে নেই, একটু বেশি গম্ভীর, বেশি ফর্মাল। আর মনে হলো কি উনি বোধহয় আমাদের এই মেলামেশাটা পছন্দ করেন না, অন্য কারো কাছ থেকে উনি হয়তো কিছু আমাদের সম্পর্কে শুনে থাকবেন। কে বলেছে বলে তোমার মনে হয়? আমি তো জানি না। ইন্দ্র আমার ভীষণ ভয় করছে। ভয় পেও না, এক না একদিন তো আমাদের এসব ফেস করতে হবে। দেখো আমি বরং একটা কাজ করি,
আজকে গিয়ে তোমার বাবার সঙ্গে খোলাখুলি কথা বলি। না না শোনো, তুমি আজকে বাবাকে কিছু বলবে না। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, আমি কথা বলবো। না শোনো না, তুমি আজকে কিছু বলবে না, তুমি প্লিজ আমাকে বলো তুমি আজকে কিছু বলবে না। শোনো, আমি আমি ব্যাপারটা খুব ভালো বুঝি, তুমি ভাইয়ের সঙ্গে কথা বলো। দেখো, ব্রতর সঙ্গে একবার কথা বলে দেখতেই পারি, কিন্তু আমি ব্রতকে দিয়ে ওনাকে কিছু মানে কোনো কথা বলতে চাই না আমার বিষয়ে। আমি আমার কথা নিজেই খোলাখুলি বলতে চাই। না ঠিক আছে, শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো, তোমার কথা তুমি নিজে সরাসরি বলো, সেটাতে কোনো অসুবিধা নেই। তুমিই বলবে তোমার কথা, ভাইয়া বলবে না, কিন্তু তুমি আজকে কিছু বলো না, আজকে কিছু বলবে না, বলো তুমি বলবে না, প্লিজ প্লিজ। ঠিক আছে, আজকে বলো না, কিন্তু একটা শর্তে। কি? বাবা যতই বকাবকি করুক না কেন, এভাবে কান্নাকাটি চলবে না, আর সবসময় তুমি আমার সঙ্গে কথা বলবে ঠিকই হবে। কিভাবে? আমাকে ভালোবেসে। গুরুদেব, গুরুদেব।